নমস্কার, আমি কৌশিক রায়। জুন 2023, আপনি তুলা রাশির মানুষ, আপনার এই জুন মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে? আপনার স্বাস্থ্য, আপনার কেরিয়ার, আপনার ভাগ্য, ব্যবসা, কর্ম, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদেরই এই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে, আপনাদেরই এটা পরিবার, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। তুলা রাশি দেখুন, এখানে কিন্তু দাড়িপাল্লা চিহ্ন রয়েছে, অর্থাৎ এই তুলা রাশির মানুষরা কিন্তু খুব বড় উপকারী কিন্তু খুব হয়ে থাকে, অর্থাৎ নিজের থেকেও অন্যের উপকারটা তুলা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে কিন্তু খুব লক্ষ্য করা কিন্তু যায়। এবং এই তুলা রাশির মানুষের কাছ থেকে বিশেষভাবে অনেক জায়গাতে এরা কিন্তু উচ্চ জায়গাতে কিন্তু এদের পরিচিতি কিন্তু থাকে, অনেক বড় বড় জায়গাতে কিন্তু তুলা রাশির মানুষদের কিন্তু পরিচিতি জায়গাটা কিন্তু খুব ভালো থাকে এবং অনেক উচ্চ স্তরে কিন্তু তুলা রাশির মানুষ কিন্তু যেতে পারে। জুন মাস তুলা রাশির জন্য 5টি বড় ঘটনা ঘটতে চলেছে, অবশ্যই এই ভিডিওটি আমি আলোচনা করতে চলেছি। নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, কি সম্ভাবনা দিতে চলেছে। তুলা রাশির 10 জন মানুষ রয়েছে, 10 জন একই রেজাল্ট পেতে পারেন না, কিন্তু এই রাশিফলটি আপনারা বন্ধু হিসেবে নিতে পারেন বা গাইড হিসেবে নিতে পারেন। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা কিন্তু সমস্যা কিন্তু নেই, ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো, ছোটোখাটো সমস্যা থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মন ডাইভার্ট হয়ে যাওয়া বা মনে কিছুটা হলো চাপ চলে আসা, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। তবে স্বাস্থ্য নিয়ে যে বড় কোনো যে সমস্যা এমন কিন্তু আমি দেখতে পাচ্ছি না আপনাদের জুন মাসে। স্বাস্থ্যের পাঠটা আপনাদের ক্ষেত্রে ভালো। এবার আসি শিক্ষা। শিক্ষা দেখুন, পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে, খুব ভালো, কিন্তু এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু আপনাদেরকে দিবে। যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন বা কোনো জায়গাতে ফর্ম ফিল আপ করতে চাইছেন বা আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, আপনাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। যাদের কোনো রেজাল্ট বেরোনোর ব্যাপার রয়েছে বা কোনো অ্যাডমিশন নেওয়ার ব্যাপার রয়েছে, আপনি তুলা রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাকে ভালো ফল নিশ্চিত রূপে আপনাকে কিন্তু দিতে চলেছে জুন মাসে। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, শিক্ষা মার্জন করবেন আপনাদের প্রেম। প্রেমের জায়গাটা যদি আসি, সেটা হচ্ছে পঞ্চম ভাব, পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে। প্রেমের জায়গাটায় আপনারা কিন্তু সফলতা নিশ্চিত রূপে কিন্তু পাবেন, যদিও মঙ্গলের দৃষ্টি রয়েছে। আমি একটি কথা বলবো, মঙ্গলের দৃষ্টি রয়েছে, আপনাদের কিছুটা হলে সমস্যা আসবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে আপনার পঞ্চমভাবে, ইগো সেন্টিমেন্ট রাগ জেদ বাড়বে, অর্থাৎ এই জায়গাটা আপনাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হবে। ছোটোখাটো ব্যাপার নিয়ে বন্ডিং না হওয়া, অ্যাডজাস্টমেন্ট না হওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের আসবে। ছোটো জিনিসটাকে ছোটো আকারে কিন্তু রাখবেন, বড় কিন্তু আকার করবেন না আপনি তুলা রাশির মানুষ, কারণ মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়ছে এবং শনির উপর পড়ছে। এখানে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের জন্য কিন্তু সৃষ্টি কিন্তু করতে পারে। এবার আসি আপনাদের বিবাহিত জীবন। দেখুন, সপ্তম ভাব, সপ্তম ভাবে রাহু বসে আছে, বুধ অবস্থান করছে, আপনার বৃহস্পতি অবস্থান করছে। বুধ কিন্তু আপনার 8ই জুন আপনার সপ্তম ভাব থেকে সরে আছে, কিন্তু রাহু এবং বৃহস্পতি স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মত পার্থক্য কিন্তু আপনাদের থাকবেই, লিখে রাখুন। নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, নিজেদের মধ্যে খুচরো সমস্যাগুলো কিন্তু বাড়বে রাহু বৃহস্পতি, এবং ডিগ্রিগত দিক থেকে কিন্তু খুব রাহু বৃহস্পতি কিন্তু কাছাকাছি, অর্থাৎ অহেতুক একে অপরের ঘাড়ে দোষ দেওয়া, অন্যের থার্ড পার্সনকে নিয়ে আপনাদের পরিবারের মধ্যে গণ্ডগোল হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এখানে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বন্ডিং কিন্তু রাখতে হয়, বন্ডিংয়ের অভাব কিন্তু রয়েছে আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার ম্যারিড লাইফে। পার্টনারশিপ যারা বিজনেস করছেন, চোখ কান খুলে রাখুন, রাহু অবস্থান করছে, ধোকা দেওয়া, কোনো জায়গা থেকে ধোকা পাওয়া, আপনাকে নিয়ে উঠবে
আপনাকে সঙ্গে করে উঠবে কিন্তু আপনাকে ফেলে দিবে এক কথায়, অর্থাৎ গাছে উঠিয়ে দিয়ে মইটাকে কিন্তু টেনে নিবে। তাহলে আপনার খুব ঘনিষ্ঠ লোক, জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কিন্তু এই সমস্যাগুলো থাকবে, যারা পার্টনারশিপ জায়গায় করতে চাইছেন বা আপনাদের বন্ধু বান্ধব থেকেও কিন্তু এই সমস্যাটা আসার সম্ভাবনা কিন্তু এই মাসে কিন্তু রয়েছে। অর্থাৎ অত্যাধিক বিশ্বাস, অন্ধের মতন বিশ্বাস করবেন না, এখানেই কিন্তু তুলারাশির সমস্যা, অন্ধের মতন বিশ্বাস করা। অর্থাৎ যে জায়গাটাতে করবেন না, একটু ভেবে চিনতে কোনো জায়গাতে ডিসিশন নেবেন। ইনভেস্টমেন্ট করতে চাইছেন, আমি একটি কথা বলবো, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনারা 8ই জুনের পর থেকে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। ভাগ্যাধিপতি অষ্টমভাবে চলে যাচ্ছে, 23ই জুনের পর থেকে আপনারা যারা শেয়ার বাজার বলুন, ট্রেন্ডিং বলুন, স্টক মার্কেট বলুন, ফাটকা বলুন, লটারি বলুন, এই জায়গাতে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন 8ই জুন টু 23ই জুন অবধি আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন না। কারণ এখানে কিন্তু আপনাদের কোনো জায়গাতে ভুল ইনভেস্টমেন্টের টাকা আটকে যাওয়া, ঝুঁকিপূর্ণ কোনো জায়গাতে অর্থ লগ্নি করা 8ই জুনের পর থেকে কিন্তু হবে না। 23ই জুনের পর থেকে কিন্তু সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো কিন্তু আসছে, কারণ ভাগ্যাধিপতি ভাগ্যভাবে আপনাদের অবস্থান করছে, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি এই সময় কিন্তু হতে চলেছে। 8ই জুনের পর থেকে কিন্তু কিছুটা সমস্যা, ঝুঁকিপূর্ণ কোনো ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এই সময় করবেন না, ধার দেওয়া বা ধার নেওয়া এই সময় কিন্তু দিবেন না। এবার আসি, আপনি তুলারাশির মানুষ, আপনার কর্ম দেখুন, কর্মপতি চন্দ্র 14 দিন অন্তর রাশি পরিবর্তন করে। দেখবেন একটা তুলারাশির ক্ষেত্রে দেখবেন কর্মের জায়গাটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে মাঝে সাঝে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশান থাকে। মাসের কিছু সময় খুব ভালো কর্ম জায়গায় স্যাটিসফ্যাকশান থাকে, মাঝের মাসের কিছু কিছু সময় মোটামুটি 8 থেকে 10 দিন মতন ডিসস্যাটিসফ্যাকশান কর্মক্ষেত্রে কিন্তু থাকবে। এবং মঙ্গল এখানে আপনার অবস্থান করে, নিচস্থ মঙ্গল অবস্থান করছে, অর্থাৎ আপনার সপ্তমপতি, অর্থাৎ কর্মক্ষেত্রে চাপ আপনাদের বাড়বে। শুক্র অবস্থান করছে, কিছুটা ম্যানেজ করবে কিন্তু কর্মক্ষেত্রের চাপ, প্রেসার, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়তে কিন্তু চলেছে। এবং আপনি তুলারাশির মানুষ, আপনার যারা এমএনসি কোম্পানিতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগ আসবে, যারা গভর্নমেন্ট এর সঙ্গে যুক্ত রয়েছেন কন্ট্রাক্টের সঙ্গে, সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। 15ই জুনের পর থেকে আপনাদের কিছুটা বেটারমেন্ট আসবে, রবি আপনাদের ভাগ্যভাবে অবস্থান হবে, একাদশপতি ভাগ্যভাবে গিয়ে আপনার ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে সাপোর্ট আপনারা পাবেন, পৈতৃক সূত্রে আপনাদের সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের কিছুটা হলো লাভ আপনারা পাবেন এবং কোনো সূত্র থেকে আপনাদের অর্থ পাওয়া বা কোনো জায়গা থেকে সম্পত্তি পাওয়ার বা কোনো অ্যাসেট কিনা বা বাহন কিনা এই সম্ভাবনা বা ফ্ল্যাট কিনা জমি কিনা এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবং আপনারা যারা ভাড়াটিয়া আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ আপনার ধরুন 5টা বাড়ি 2টো দোকান আছে, ভাড়া দিয়ে চলছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। তবে মানসিক চাপ আপনাদের থাকবে, মানসিক টেনশন এই মাসে আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ যে কোনো কাজ করবেন না একটু হলো ঠান্ডা মাথায় শান্তিভাবে কাজ করুন, কোনো জায়গাতে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, ভুল পদক্ষেপ নিয়ে নেওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনাদের। তবে ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অ্যাক্টিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন এবং অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের মজবুত কিন্তু হবে। বৃহস্পতি আপনাদের ঠিক একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, ইনকাম গেইন করবে, দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের ফুলফিলমেন্ট হবে, অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং এটা আপনাদের ভালো হবে। বৃহস্পতি রাশিতে দৃষ্টি দিচ্ছে, স্বাস্থ্যের জায়গাটা আপনাদের উন্নতি হবে, যাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছিল সেই জায়গাটা কিছুটা হলো আপনারা কিন্তু লাভ পেতে
চলেছে। চব্বিশে জুনের পর থেকে আপনাদের ভ্রমণ যোগ দেখা যাচ্ছে, কোথাও দূরবর্তী কোনো স্থানে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের চব্বিশে জুনের পর থেকে রয়েছে। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বড় ধরনের, চব্বিশে জুন থেকে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখানে কিন্তু আপনাদের ভাগ্যক্ষেত্রে নিশ্চিতরূপে আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং বড় কোনো সুসংবাদ এ মাসে কিন্তু আপনাদের চব্বিশে জুনের পর থেকে কিন্তু আসতে পারে। কোনো জায়গাতে আটকে গেছে এমন টাকা আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু চব্বিশে জুনের পর থেকে আছে। কোনো জায়গাতে টাকা ফেঁসে গেছে, টাকা ডুবে গেছে, সেই টাকা আপনাদের ফিরে পাওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে চব্বিশে জুনের পর থেকে। এবং এর পাশাপাশি আপনাদের বিবাহের জায়গাটা যদি বলি, যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, আমি বলবো জুন মাসটা আপনাদের ক্ষেত্রে খুব একটা যে সুবিধাজনক সময় তা আমি বলবো না। বিয়ের জায়গাটা নিয়ে কিছুটা হলেও সমস্যা রয়েছে। এবং যারা ঋণে পড়ে গেছেন, ধীরে 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 আপনাদের ঋণ থেকে কিন্তু মুক্তি হতে চলেছে, কারণ পঞ্চমভাবে শনি অবস্থান করছে। তো আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এবং সম্পত্তিগত দিক থেকে লাভ, এই জায়গাগুলো বা যে কোনো দিক থেকে অর্থ এসে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু সৃষ্টি কিন্তু করবে। মানে জুন মাসেই যে আপনারা ঋণ পরিশোধ করবেন এটা আমি বলছি না, কিন্তু সেই জায়গাটা আপনাদের তৈরি হয়ে যাবে যেখানে আপনারা কাজের সুযোগ পাবেন, আপনাদের অর্থের আগমন হবে, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের জুন মাসে নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। আপনি তুলা রাশির মানুষ, লিখে রাখুন এই পাঁচটি বড় ঘটনা আপনাদের সাথে ঘটতে চলেছে। কী উপায় করবেন? শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন, এবং ওম নমঃ শিবায় আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। নমস্কার।